আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি সুন্দর ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে কিছু মাস্কের ডিজাইন শেয়ার করব। এগুলো আমি অনেক আগে করেছিলাম, তো ভাবছি আপনাদের সাথে কাজটা শেয়ার করি। এখানে আমি অনেকটা কাজ করেছি, তো এখানে আমি যে সাদা ফুলটা আছে এই ফুলটা করে দেখাচ্ছি। বেসিক্যালি যে কোনো কাজে কিন্তু মাস্কে করা যায়, মানে যে কোনো সেলাই দিয়ে কাজ করা যায়। তো আমি এখানে কিছু ফুল এবং পাতা এঁকে নিয়েছি। তো দেখুন, এখানে আমি সাদা কালার সুতা নিয়েছি 2 গুণ, এবং ফুলটা কিন্তু এভাবে করে এঁকে নিয়েছি। এখন এখানে লেজি ডেজি স্টিচ দিয়ে আমি ফুলের কাজটা করছি। এখানে আমি 6টা পাপড়ি দিয়েছি ফুলের জন্য। আপনারা ফুলটা আরও বড়ো করে দিলে একটু বড়ো করে দিতে পারেন, যেহেতু মাস্ক খুব বেশি বড় না, তাই আমি ছোটো ছোটো করেই ডিজাইনগুলো করেছি, যেন অনেকগুলো ফুল পাতা যেন একসাথে সেলাই করা যায়। তো এইভাবে করে পাশাপাশি করে লেজি ডেজি স্টিচগুলো দিতে হবে। আর এখানে ফেব্রিকটা নিয়েছি আমি সুতি ভয়েল কাপড়, আর সুতি ভয়েল কাপড়ই কমফোর্টেবল লাগে আমার কাছে মাস্কের জন্য। যেহেতু এখানে কালো কালার ফেব্রিক, তাই কিন্তু সাদা বা যে ম্যাজেন্টা জলপাই কালার সুতোগুলো বেশ ভালো লাগছে। আপনারা এরকম একটু কালারফুল করতে চাইলে এরকম করে সুতো মিক্সড করে করবেন। আর যেটা দিয়ে ড্রয়িং করেছি এটা হচ্ছে আপনার সিলভার কালার গ্লিটার জেল পেন কলম। এগুলো দিয়ে ডিপ কোনো কালার কাপড়ের উপর খুব সহজেই ড্রয়িং করা যায়। তো এভাবে করে এখন আমি পাপড়িগুলো দিয়ে নিচ্ছি। আসলে 6টা কি 7টা ইচ্ছা মতো দিয়ে দেওয়া যায়, অসুবিধে নেই, বাট ফুলটা যেন দেখতে সুন্দর হয়, বেশি ফাঁকা না হয় সেভাবে করে দিবেন। তো এখানে কিন্তু আমি একটা ফুল অলরেডি করে ফেলেছি, বাকি যে ফুলগুলো আছে এগুলো কিন্তু করে নিতে হবে। আপনি যতগুলো ফুল দেন বা যা আর কি দিতে চাচ্ছেন সেভাবে করে এঁকে জাস্ট মার্ক আউট করা যে মাস্কের শেপটা আছে সেটার ভিতরে কাজটা করবেন। তো দেখতে পারলেন যে আমি ফুলটা করেছি। আর চাইলে 2 সাইডেই কাজ করতে পারেন, আবার 1 সাইডেও কাজ করতে পারেন। আপনারা কিন্তু আমার ফেসবুক পেজে অ্যাড হতে পারেন, আমি ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে। এবং আমি আমার পেজ থেকে প্রায় লাইভ হই, তাই আপনারা কিন্তু চাইলে লাইভেও জয়েন করে যে কোনো ধরনের সেলাই বা কাপড় বা সুতা যে কোনো ধরনের আর কি প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমি সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই করে বা বুঝিয়ে দিতে পারবো। চেষ্টা করবেন আমার ফেসবুক পেজটাতে অ্যাড হয়ে থাকার, তাহলে দেখা যাবে সব ধরনের আপডেটগুলো পেয়ে যাবেন। তো আমি এখানে সাদা ফুলের যে কাজটা সেটা করেছি, আর যে ম্যাজেন্টা কালার ফুল সেটাও কিন্তু একইভাবে করেছি, জাস্ট এখানের পাপড়িটা ডিফারেন্ট। তো দেখুন পিছনের দিকে কিন্তু সুতার ভিতরে এভাবে করে ভালো করে আটকে নিতে হবে, যেন সুতাটা করে খুলে না যায়। এই পর্যায়ে আমি আবার একটা হলুদ কালার সুতা নিয়েছি, মানে বাসন্তী হলুদ কালার সুতা নিয়েছি। এখন সুতার ভিতরে সুইটাকে এভাবে করে 3টা প্যাচ দিয়ে আমি ফুলের মাঝখানটাতে এভাবে করে ফ্রেঞ্চ নট ফোর দিয়ে নিচ্ছি। মোটামুটি 1টা আর কি দিলেই কিন্তু আমার সাদা ফুলের মাঝখানটা ফিল আপ হয়ে যাচ্ছে। আর ডিপ ম্যাজেন্টার যে ফুলটা যেহেতু একটু বড় ছিল, তাই ওখানে 3টা দিয়েছি। বুঝতে পারছেন কীভাবে কাজটা করতে হবে? আর এই ফ্রেঞ্চ নট ফোর দিয়ে ফুলের রেণুগুলো করতে বেশি ভালো লাগে দেখতে। তো এখন আমি বাকি ফুলের মধ্যেও এটা করে নিচ্ছি। এখানে আমি খয়েরি একটা সুতা নিয়েছি, একটু মোটা করে সুতাটা নিয়েছি। এই পর্যায়ে আমি এখন ডালের কাজটা করব। এখানে আপনি চাইলে 1তার সুতা দিয়েও কাজটা করতে পারেন, তবে 2তার সুতা নিয়ে কাজটা করলে ডালটা ভালো লাগবে, কারণ কালো কালার কাপড়ের উপরে খয়েরি কালার যেহেতু ডাল দিচ্ছি, একটু মোটা করে সুতাটা নিয়েছি। আর দেখুন এটা কিন্তু পাতার একটু ভিতর থেকে গিয়ে আপনাকে এই ফোরটা তুলতে হবে, তাহলে বেশি ভালো লাগবে দেখতে। তো নিচে আমি ডালটা আরেকটু বাড়িয়ে নিচ্ছি। আপনার কিন্তু এই ডিজাইনটা ড্রেসের মধ্যেও করতে পারেন, আমি তো মাস্কের ভিতর করেছি, আপনারা ড্রেসের জমিনে করতে পারেন, ডিজাইনটা খুবই ভালো লাগবে, এবং বাচ্চাদের ড্রেসও করতে পারেন।
এছাড়াও অনেকে রুমালের জন্য ডিজাইন চাচ্ছিলেন, এই ধরনের ডিজাইনগুলোই কিন্তু রুমালের একটা পাশে করতে পারেন এবং রুমালের নাম লিখে দিতে পারেন বা কোনো কিছু যে যদি চান যে কোনো ধরনের কিছু লিখবেন সেটাও লিখে সেলাই করতে পারেন। তো এইভাবে করে এখন বাকি যে পাতা বা ডাল আছে সেখান দিয়েও কিন্তু আমাকে একইভাবে এই কাজগুলো করে নিতে হবে। আসলে কাজ করার সময় ভালোই শুয়ের খোঁচা টোচা লাগে, যাই হোক এখন কিন্তু আমি বাকি যে পাতার ভিতরে ডালটা আছে সেগুলো করে নিচ্ছি। আপনাদের যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে বা কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনারা, আর আপনাদের কমেন্ট পড়তে কিন্তু বেশ ভালো লাগে। আসলে আপনারা আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলো কি না বা কোন ধরনের ভিডিও চাচ্ছেন এই ধরনেরও কমেন্ট করবেন, যেহেতু ভিডিওগুলো করি আপনাদের জন্য, আপনাদের ভালো লাগা মন্দ লাগা বা আপনাদের এক্সপেকটেশান অনুযায়ী কাজ করতে পারলে বেশি ভালো লাগবে। তো চেষ্টা করবেন কাজগুলো অন্যদের সাথে শেয়ার করার বা একটু লাইক কমেন্টস করার, কারণ ভিডিওগুলো অনেক কষ্ট করে করি, আপনারা যখন লাইক কমেন্টস বা শেয়ার করেন তখন আসলে একটু ভালো লাগে। তো বাকি যে ডালের কাজগুলো ছিল সেগুলোও কিন্তু করেছি, তো ডিজাইনটা কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, আমি আর কিছু অ্যাড করলাম না কারণ ডিজাইনটা এতটুকুনতেই সুন্দর লাগছে। যেহেতু কালো কালার কাপড় এটার উপর আসলে এই সুতাগুলো বেশ ফুটেছে, আর অন্য একটা সাইডে আমি এই ডিজাইনটা করেছি, আমি দুই সাইডেই কাজটা করেছি, এই সাইডটাতে একটু অল্প করে করেছি আর একটা সাইডে একটু বেশি করে করেছি। তো এটা কিন্তু আমার দুইটা সাইডের, আর এটা হচ্ছে আর একটা ডিজাইন। আপনি আপনার পছন্দ মতো ডিজাইনগুলো করতে পারেন, জাস্ট মার্কসের যে শেপটা আছে সেটার ভিতরে আপনি ডিজাইনটা করবেন, দাগের বাইরে চলে আসবেন না, চেষ্টা করবেন ভিতরে থাকার। এটা হচ্ছে একটা সাইড আর এটা হচ্ছে আরেকটা সাইড, এটা হচ্ছে অন্য একটা মাস্কের যে ডিজাইন, এটা হচ্ছে দুইটা। তো এভাবে করেই করেছি, আর এটা একটা ছেলেবাবুর জন্য করেছি। তো ছেলেবাবুর নাম আর কি লিখেছি এবং নামের ফার্স্ট লেটারটা আমি এভাবে করে এঁকেছি। তো আপনারাও চাইলে ছেলে বাচ্চাদের জন্য বা মানে বয়সদের জন্য এভাবে করে করতে পারেন, বেসিক্যালি ছেলেদেরকে ফুল বা কোনো কিছু দিলে আসলে ওভাবে ভালো লাগবে না। তো এটা আমি এভাবে করেছি, এই ডিজাইনটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না, কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, লাইক তো অবশ্যই দিয়ে দেবেন। তো এখানে আমি অনেকগুলো আসলে ওই দিন কাজ করেছিলাম, এটা একটা ছোটো বাচ্চার জন্য করেছিলাম, এখানে একটা সাইডে আমি ফ্লাওয়ার দিয়েছি এবং এখানে একটা পূজাপতির কাজ করেছি, আর প্রত্যেকটা মাস্কের জন্য কিন্তু চারটা করে পার্ট হয়। তো এই হচ্ছে ছেলেবাবুদের মাস্ক, তো আপনারা কিন্তু চাইলে এভাবে করে নামও লিখতে পারেন। তো এখানে আমি অনেকগুলোই কাজ করেছি আর পার্ট বাই পার্ট সবগুলো একসাথে রাখার চেষ্টা করবেন, কারণ এক একটা মাস্ক এক একটা মাপে হয়ে থাকে, তাই চেষ্টা করবেন সবগুলো একসাথে রেখে চারটা পার্ট একসাথে রেখে তারপরে মানে ভাঁজ করে রাখতে এবং একসাথে সেলাই করতে, কারণ আলাদা হয়ে গেলে আর খুঁজে পাবেন না বা সমস্যা হয়ে যাবে, একটা আরেকটার সাথে মিলে যাবে। তো চেষ্টা করেছি আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করার আর ডিজাইনগুলোও দেখানোর, যেন আপনারাও নিজেরাও করতে পারেন। ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার, বিশেষ করে এই ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে, আপনাদের কোন ডিজাইনটা ভালো লেগেছে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন, আর যে কোনো সমস্যা বা যে কোনো কিছুর জন্য আমাকে ফেসবুকে নক করতে পারেন, অনেকেই আমার জিনিসগুলো বানিয়ে আমাকে দেখাতে চান বা কাজগুলো, সেক্ষেত্রে সেখানে আমার সাথে শেয়ার করতে পারেন। তো ফুল মাস্কটা সেলাই করার পর কিন্তু লুকিংটা এটা হয়েছে, দেখতে অসম্ভব সুন্দর লেগেছে, আমার কাছে বেশ ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। তো যাই হোক এখন আমি প্রত্যেকটা কমপ্লিট করেছি, আর এখানে কিন্তু রাবারটা দিয়েছি হোয়াইট কালার। তো আপনারা আপনাদের পছন্দ মতো এগুলো বানাতে পারেন, এগুলো ছোটো বাচ্চাদের জন্য বানানো বেসিক্যালি, আর এগুলো হচ্ছে একটু বড়ো সাইজে বড়োদের জন্য বানানো। তো বড়ো এবং ছোটোদের মাস্কের ডিজাইন এক হতে পারে বাট সাইজটা একটু ডিফারেন্ট হবে। যাই হোক এই ছিল আমার আজকের ভিডিওটা, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।